হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম মুরগির মাংস আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু মুরগির মাংস ঝোল রান্না করাটা অনেকের কাছেই বেশ কঠিন আজ আমি আপনাদেরকে করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংস ঝোল তরকারির রেসিপি এইভাবে মুরগির মাংস রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এর ভিতর দিয়ে দিচ্ছি দুটো আলু আমি গোটা গোটা করে কেটে রেখেছি সেটা এখন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি মুরগির মাংস রান্নার সময় আলুটাকে যদি এভাবে ভেজে রান্না করা হয় তাহলে আলুটার ভিতরে মশলাটা ঠিক মতো যায় এবং আলুটা খেতে খুব ভালো লাগে চুলা জালটাকে আমি মিডিয়াম হিটে রেখে আলুটাকে একটু সোনালি রঙ করে ভেজে নিব সব পাশ উল্টে পালটিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি এখন একটা বাটিতে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি সেম তেলের ভিতরে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখনই তেলের ভিতর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটা এলাচি দুটো দারচিনি টুকরা পাঁচটা লবঙ্গ এবং একটা বড় কালো এলাচি এগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা আসার পর এর ভিতরে আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে আমি এক থেকে দুই মিনিট একটু ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে এটার ভিতরে আমি আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন এই আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে আমি আরও দুই মিনিট মতো ভেজে নিব যাতে করে এটার ভিতরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় প্রায় দুই মিনিট পর এখন এটাকে আমি ভালো মতো মিক্স করে নিলাম এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সব কিছুকে আবারও ভালো মতো মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব প্রায় দুই মিনিট পর মশলাটা দেখতেই পাচ্ছেন ড্রাই হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আপনারা এখানে চাইলে পানীয় ব্যবহার করতে পারেন আমি কোনো পানি ব্যবহার না করে সরাসরি টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন এই মশলাটাকে ভালো মতো আমি আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করছি তিন মিনিটের মতো তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা ড্রাই হয়ে গিয়েছে আমার এটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিলাম আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস এখানে আমি মুরগিটাকে রেগুলার যে কাট সেটা করে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন এই মশলার সাথে মুরগিটাকে আমি সুন্দর মতো উল্টে পাল্টে মিক্স করে ঢেকে রান্না করছি প্রায় পাঁচ মিনিট মতো প্রায় পাঁচ মিনিট পর আমি মুরগির মাংসটাকে আবারও ভালো মতো উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি এই মুরগির মাংসটাকে আমি মশলার সাথে প্রায় পনেরো মিনিট মতো কষিয়ে নিব আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা থেকে কিছুটা পানি উঠে এসেছে এই পানিটা দিয়েই মশলার সাথে মুরগিটাকে ভালো মতো ভুনে নিতে হবে আমার মুরগির মাংসটা ভালো মতো ভুনা হয়ে গিয়েছে এখন এই এর ভিতরে আমি আগে থেকে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুর সাথে মুরগিটাকে আমি আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে এটাকে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল উঠে এসেছে আলুর সাথে মুরগিটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করছি আপনারা ঝোলটা কেমন রাখতে চান সেটা বুঝে পানি ব্যবহার করবেন আমি যেহেতু মুরগিটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর আলুটা আগে থেকে ভাজা ছিল এই জন্য আমি দুই কাপ ঝোলের পানি দিয়েছি চুলা জালটা লো হিটে রেখে আমি প্রায় পাঁচ মিনিট মতো রান্না করেছি এখন একটা আলু আমি চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা না আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তিনটা কাঁচা মরিচকে ফালি করে দিয়েছি আর একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম আমার রান্নাটা প্রায় শেষ আর এক মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম হয়ে গিয়েছে আমার মুরগির মাংস ঝোল তরকারি এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখতেই পেলেন কত সহজে খুব সাধারণ কিছু মশলে আমরা মজাদের এই ঝোল তরকারিটা রান্না করতে পারি খেতে অসাধারণ টেস্টি আপনারা যারা কখনও এইভাবে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ